এখন আপনার সারাদিন কাটে কিভাবে? এই শুয়ে বইয়ে এমভাবে গপ্প করে সারা বছর দেখবে না, কিন্তু স্কুলে ইংলিশ পরীক্ষা বলে পড়ে সেই দিন আমাদের খুব ভয় থাকতো। ইংলিশ কোশ্চেন নিয়ে বসবে আর সমস্ত জিজ্ঞেস করবে, আর সেই দিনটা মার খেতাম। দু ভাই বোনই বন্ধুর মতো বেড়াতে নিয়ে যেতেন, সিনেমায় নিয়ে যাওয়া বা কোথাও কোনো ফাংশন হচ্ছে নিয়ে যাওয়া, বাবার শোতে নিয়ে যাওয়া, তারপরে কোথায় কি মেলা হচ্ছে নিয়ে যাওয়া, এইগুলো বাবার। তারপরে রাস্তায় বেরিয়ে আইসক্রিম খাওয়া, ফুচকা খাওয়া, এই সমস্ত বাবার খুব শখের জিনিস ছিল, দেখেছি ছোটোবেলায় আমাদের নিয়ে এগুলো করতেন। তারপরে দুপুরবেলা এখানে আসার পর দুপুরবেলা আমরা আমাদের গ্রুপ একটা গরমের দিনে বিশেষ করে টক জাতীয় জিনিস মেখে খাওয়া, তাতেও বাবা যোগ দিতেন আমাদের সাথে। আচ্ছা, প্রথমে আপনারা কোথায় থাকতেন? প্রথমে মির্জাপুর স্টেট হলের লেন, তারপরে ওখান থেকে 59-এ এখানে বাড়ি করে আসা হয়। তখন থেকে হ্যাঁ একদম ফাঁকা, সাপ দেখা যায় যখন তখন, পাশে কবর খোলা আছে। ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের দরজায় দেখতাম মাথার খুলি, হাত পা রক্ত মাখা অবস্থায় ওই শিয়াল এনে টেনে টেনে ফেলতো। তখন খুব এই জায়গা খুব সাংঘাতিক ভীষণ, আর কলকাতা থেকে এসেছি, খুব ভয় পেতাম। উনি তখন যাতায়াত করতেন কিভাবে এখান থেকে? মোটরসাইকেল ছিল, বাবার মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলে যাতায়াত। তারপরে একবার তো রাত্রিবেলা অনেক রাত হয়ে গেল, বাবা ফিরছে না, তো আমরা তো কান্নাকাটি করছি কি হলো, রাত 12টা 1টা। তারপরে দেখছি খবর পেলাম যে ও মনীন্দ্র কলেজের ব্যায়ামাগার থেকে ব্যায়াম করে বাড়ি গিয়ে দেখছে গণ্ডগোল বেঁধেছে, পুলিশ এসছে, সেখানে 7 জন পুলিশকে ঠেঙিয়েছে, বাচ্চাকে ধরে নিয়ে চলে গেছে। তারপরে বাবাকে খবর দিয়েছে, বাবা গিয়ে ওখানে উল্টোডাঙ্গা থানায়, সেই জন্য অত রাত। তখন তো উল্টোডাঙ্গা থানা ছিল না, তখন মানিকতলা থানা ছিল, তখন কারণ দ্যাট টাইম সেদিন কথা সব পুলিশ একজোট হয়েছে আমারে মারবে। উনি যাওয়ার পর ছবিটা বদলে গেল, একদম ছবি পাল্টে গেল। একটু বলুন সেই ঘটনাটা। উনি যাওয়ার পর না, তখন অক্ষয় বোস, তখন ওসি অক্ষয় বোস, ওসি তখন, তখন মানিকতলা থানা, তখন উল্টোডাঙ্গা থানা হয়নি, বুঝলেন। তখনকার দিন ছিল আলাদা, বাবার পুলিশে, তারপরে বাবার নামেই লোকে চাকরি পেত, রেলে, পুলিশে, এয়ারলাইন্সে, এগুলো মানে বাঁধা ধরার সম্মানও ছিল আলাদা, মানুষ সম্মান দিতে জানতো, মানুষের মানবিকতা ছিল অন্যরকম। এখন তো সেসব নেই না, এখন একদম মানুষ বদলে গেছে। চিন্তা কোনোদিনও আটকাতে পারেনি, যার জন্য এখনো ওনার মুঠি ছিল ব্যায়াম, ব্যায়ামটাই করলে সব কিছু হয়। উনি একটা সার্কাসে তো যুক্ত ছিলেন? হ্যাঁ, সেটা পরে, সেটা শামবাজারে আমাদের মনীন্দ্র কলেজের পেছনে ক্লাব ছিল, সেই ক্লাবটা যখন ভেঙে গেল, মালিক জায়গাটা নিয়ে নিল, তখন ক্লাবটা ভেঙে গেল, ক্লাবের সমস্ত এখানে এনে ক্লাব করা হলো। তো প্রথম অবস্থায় ক্লাব করে, আর তখন তো এখানে লোকালিটি কম, ওটা তো টাইম লাগবে বসতে, তখন সেই সময়টা সার্কাস এসে টোপ ফেলল। তো ইন্টারন্যাশনাল সার্কাস প্রথমে, তারপরে মাঝখানে নিজে সার্কাস খুলল, ইন্টারন্যাশনাল যা রোজগার করলো নিজে সার্কাস করে সর্বশান্ত হয়ে ঘরে এসে বসে গেলেন। তারপরে ওরিয়েন্টাল সার্কাসে, ওরিয়েন্টাল সার্কাসে বছর তিনেক প্রায় ছিলেন বোধ হয়, না বাবা বছর তিনেক, তারপরে আর বাড়িতে এসে বসলেন। আর এমনি শো যে করতেন তার জন্য উনি কোনো পারিশ্রমিক দিতেন? হ্যাঁ, যারা নিয়ে যেত সেখানে পেত, বা নিজে করলে তো সেটা। আচ্ছা, উনি তো পৃথিবীর নানান জায়গায় ঘুরেছেন? নানান জায়গায় ঘুরেছেন, প্রায় কোনো দেশই বাকি নেই। বাবা লন্ডনে তো কম্পিটিশন, আর তারপরে 4 বার কিন্তু কম্পিটিশনে গেছে বিদেশে। প্রথমবার তো মিস্টার ইউনিভার্স, সেকেন্ডবার ফার্স্ট গ্রুপে, থার্ডবার সেকেন্ড, ফোর্থবার থার্ড। আর সেই জন্য ওখানে আমেরিকা, নানান জায়গায় ঘুরেছেন। আর খুব বিদেশে গেলে সব জায়গা থেকে ডাক আসতো, শোয়ের শো করতে যেতেন,
সমান ডেমনস্ট্রেশন শো করতেন বাবা তুমি বিদেশে কোথায় কোথায় গেছো বলো সব দেশে তো সব দেশে চীন দেশে গিয়ে পৌঁছানোর পরে হোটেলে তুমি এসে গল্প করেছিলে আমার মনে আছে হোটেলে সেই ব্যাঙের মাংস কেতাও বুঝতে পারিনি খেয়েছে তারপরে খাওয়ার পর না আপনি এটা কী খেলেন জানেন বলছে কী বলে ব্যাঙের মাংস তখন বমি করে ফেলেছিলেন আমার জীবনে তো আমি ধন্য যে এরকম বাবার ঘরে আমার জন্ম শুধু নাম বলে নয় বাবার মানসিকতা ক্রিয়াকলাপ হ্যাঁ এত কিছু বাবার নিষ্ঠা বাবা তো শিক্ষা দিয়েছেন আমাদের সদা সত্য কথা বলিনি জীবনে কোনো কষ্ট হবে না মেনে চলি খুব এটা আর কি বলবো মজার ঘটনা একজনকে বিয়ে দিয়েছিল সেটা একটা মজার ঘটনা তারপরে এই গোড়াবাজারে সেন্ট্রাল জেলে ইন্টারন্যাশনাল সার্কাস বসছিল তখন আমরা ছোট একদিন রোববার বিষ্ণু ঘোষ রেবারক্ষিত ছিল এই সার্কাসে ডিক্লেয়ার করলো পেপারে যে এরকম রেবারক্ষিতের স্প্রিং টানা যদি কেউ রেকর্ড ভঙ্গ করতে পারে 10,000 টাকা পুরস্কার এরকম একটা কী কী তখন তো বাবাকে জানালো জানানোর পরে সব দলবল নিয়ে বিকেলবেলা গেল ওখানে এখানে এসে যখন শুনলো তখন আমরা হলের লেনের বাড়িতে এখানে এসে যখন যেই শুনলো বিষ্ণু ঘোষ যে এরকম মনোহর আইচ এসছে ও তো রেবারক্ষিতকে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে আর তো কুলস্থুল ওদের আর পাওয়া যাচ্ছে না স্টেজে আসো তখন তারপরে তো পাবলিক একদম ভেঙে চুড়ে আমাদের দু ভাই বোনকে ইসেতে থানা থেকে দেখলাম কোলে করে আমাদের নিয়ে থানায় বসিয়ে রেখে দিল সে বিরাট ঘটনা অনেক এরকম মনে পড়েছে মনে ছিল না কথাটা এতদিন তখন সেই বিলরাজ উপাধ্যায় গোবিন্দ ঘোষ তুমি ছিলে আমরা তখন আমরা তুমি ছিলে স্টুডেন্ট সব ছাপুট 1 ইঞ্চি 2 ইঞ্চি হাইটের দেখা বাবা দেখেই তো দাঁড়িয়ে ওনাকে নমস্কার করেছেন নমস্কার করতেই ভদ্রলোক একদম বাবাকে জড়িয়ে ধরেছে তুমি আজকে বিশ্বশ্রী হয়েছে দেখো রাস্তায় সব লোক তাকিয়ে আছে যে বিশ্বশ্রী আমার নমস্কার করছে কি না বাংলাদেশে উনি মাস্টারমশাই ছিলেন এইসব জিনিসগুলো বাবার মধ্যে সাংঘাতিক খুব মন খারাপ জ্যোতি বসুর যখন অসুস্থ পেপারে দেখে আমায় বললো দেখ এরকম খুব মন খারাপ মোটামুটি তো সমবয়সী আমি তুমি দেখতে যাবে বললো হ্যাঁ যাবো নিয়ে চল আমি সাথে সাথে সুভাষ চক্রবর্তীকে ফোন করলাম সুভাষ চক্রবর্তী বললো যে ঠিক আছে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি নিয়ে আসো আমি সব ব্যবস্থা করে দিচ্ছি তারপরে তো নিয়ে গেলাম দেখা করলো জ্যোতি বসু সেদিন একটু বেশি অসুস্থ ছিলেন তার মধ্যেও কানের সামনে বললেন যে মনোহর আইচ এসছে দেখতে উনি তখন বললো আমাদের দুজনকেই শুধু ঢুকতে দিয়েছে উনি কেন এত কষ্ট করে এলেন আমাকে দেখতে জ্যোতি বসু তখন বললেন এই কথা তারপরে বলেছিলেন গিয়ে মনে আছে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করেছিল সাংবাদিক তখন বললো জ্যোতিবাবুকে তো ডাক্তার বাঁচায় রাখছে আর আমারে বাঁচায় রাখছে আমার ব্যায়াম শান্তিনিকেতনে ইন্দিরা গান্ধী আর জওহরলাল নেহরু এসেছিলেন তখন দেখেছি বাবার সাথে আলাপ ছিল আগে থেকেই কথাবার্তা সমস্ত হয়েছে আমি ওয়েট লিফটিং করতাম আমরা ওয়েট লিফটিং করতাম 5 হেডস 5টা ছেলে ওয়েট লিফটিং করতাম তার মধ্যে আমি ছিল মিডল হেভিওয়েট আর একজন ছিল ফ্লাইওয়েট একজন ছিল লাইট ওয়েটে এই 5টা ছেলে আমরা ডেলি প্র্যাকটিস করতাম ফ্রম বেলা 3:30 to 10:30 3:30-এর মধ্যে আমাদের পৌঁছিতে হতো ক্লাবে এবং 10:30 উইল কাম ব্যাক উনি যখন ক্লাবে আবার আসতেন এই 10টার সময় 10:30
উনি কোচ হিসেবে কিরকম ছিলেন, খুব কড়া ছিলেন কি? ওরে বাবা রে, এক সময় একদিন উনি এলেন, আমি ফ্রন্ট পেজ করতে একটি ছিলাম, তো উনি তখন এই দিন রাত চিন্তা করতে 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 একটা নতুন আইটেম করলো যে ফ্রন্ট পেজ করতে কেন পারবে না, তাই সেই রাত দশটার পর বলে ল্যাংট পড়ো, মানে কেন আমাদের বডি ওয়েট লিফটিং করতে গেলে ল্যাংট পড়তে হয়, বডি ওয়েট সোজা রাখতে গেলে ল্যাংট পড়তে হয়, তো ল্যাংট সেই একটু দেরি হয়েছিলো বলে আমি মার খেয়েছিলাম। ও বাবা যেটা বলেন এখন যে এটা খুব দুঃখ যে বয়সটা, এই বয়সে মানুষের খুব কষ্ট, একাকিত্ব, এটা মা মারা যেতেই অবশ্য বেশি মাথায় ঢুকে গেছে যে এই সময়টা বড্ড খারাপ, কাজে এই অবস্থাতে অনেক দিন বেঁচে থাকা, হ্যাঁ ঠিক আছে ১০০, ১০২, ১০৩, ১০৫ ঠিক আছে, কিন্তু তারপরে নিজের লোকেরা কেউ থাকবে না, হয়তো এই মানুষের অনেক কিছুই জোগাড় হয়ে যাবে, অসুবিধা হবে না, জানি না, কিন্তু আমাদেরও তো খারাপ লাগে যে আমরা নিজের লোককে রেখে সব চলে যাব, তাহলে কে দেখবে, এটা তো আমাদের মধ্যে আসবেই। আপনার সাথে তো বহু বিখ্যাত রাজনৈতিক নেতাদের সরাসরি যোগাযোগ ছিল, যেরকম আপনি জ্যোতিবাবুকেও দেখে এসেছেন, জ্যোতিবাবুর সাথেও মিট করেছেন, অটল বিহারী বাজপেয়ী আপনাকে খুবই শ্রদ্ধা করতেন, আপনিও ওনাকে শ্রদ্ধা করতেন, লালকৃষ্ণ আদবানি আপনাকে শ্রদ্ধা করেন, এদের সাথেও আপনি বহু মেলামেশা করেছেন, তো এরা কখনো আপনাকে আপনার প্রতি আগ্রহ দেখাননি, মানে আপনার মানে আপনাকে কিছু করা? আমি আগ্রহের জন্য যাইও নাই আর দেখাইও নাই। আচ্ছা, আপনি যখন রাজনীতিতে এলেন সাময়িক কিছুদিনের জন্য, বিজেপির হয়ে আপনি যখন দাঁড়ালেন ভোটে, তখন কীরকম লেগেছিল, মানে সেই সেই ভূমিকাটা কীরকম লেগেছিল আপনার? সেখানে আমাকে ডেকেছিল কে আছে বিজেপির, তপন শিকদার, তপন শিকদার আমাকে নিল, ভর্তি হলাম, কাজ করতে আরম্ভ করতাম বাস। আর বাবার আর কি বলবো, আমাদের নিয়ে কোনো আনন্দ বাদ দিতেন না, পুজোয় বা সব রকম, এই কৃষি মেলা হচ্ছে, এই হচ্ছে, সব জায়গায় ব্যায়ামের মধ্যেও এগুলো সমস্ত করেছেন। অসুবিধাটা ছিল রাস্তায় বেরোলে বাবা তো এক জায়গায় দাঁড়িয়ে পড়লো, লোক ভর্তি, আমাদের অসুবিধা হয়ে যেত, এই একটা শুধু অসুবিধা ছিল। সিটিভিএন প্লাসের তরফ থেকে আপনাকে এই উপহারটা দেওয়া হলো।